আবারও যেদিকে নজর থাকবে আমাদের, বারংবার যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে অক্টোবরের 3 তারিখে কেন্দ্র করে, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই দিল্লিমুখী এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেস অক্টোবরের 2 তারিখ এবং 3 তারিখ তারা ধর্ণা কর্মসূচিতে অংশ নেবেন, ঠিক সেই সময় 3রা অক্টোবর যখন দিল্লিতে ধর্ণায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওই দিনই ইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপেন চ্যালেঞ্জ এটিকে স্টপ ইফ ইউ ক্যান এবং তার পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা তিনি যে কথা তুলে ধরেছেন যে যেভাবে গোটা পরিস্থিতি এগোচ্ছে তাতে 3 তারিখ যে তদন্তের কথা বলা হয়েছে তদন্ত যেন কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে যেন নজর রাখা হয়। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি জেডির যে সহকারী ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্র তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় উপযুক্ত অফিসারকে নিয়োগ করে এই তদন্ত সামাল দিতে হবে এমনটাই বিচারপতি অমৃতা সিনহার মত এবং এর আগে একাধিকবার ইডিকে ভৎসনার মুখে পড়তে হয়েছে বারংবার ইডিকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতির দিকে আমাদের নজর থাকছে এবং যে পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা এই মুহূর্তে 3রা অক্টোবরকে ঘিরেই দানা বাঁধছে রহস্য অভিষেকের মন্তব্যে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন কোনোভাবেই যেন এই অক্টোবরের 3 তারিখে যে তদন্তের গতিবিধি রয়েছে যা নির্দিষ্ট করা হয়েছে তদন্ত এবং জিজ্ঞাসাবাদ যেন ব্যাহত না হয়। তেসরা অক্টোবরকে ঘিরেই দানা বাঁধছে রহস্য নজরে 3রা অক্টোবর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন তিনি টুইট করেছেন যে স্টপ মি ইফ ইউ ক্যান এবং তার পাশাপাশি যে পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে যে ওই দিনই ইডির তলব অভিষেককে এই 3 তারিখ অর্থাৎ অক্টোবরের 3 তারিখ কোথায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির ধর্ণা কর্মসূচিতে নাকি ইডি দপ্তরে হাজিরা দেবেন তিনি এই প্রশ্ন এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই গোটা পরিস্থিতি কিভাবে ব্যাখ্যা করছেন আইনজীবীরা ফেরদৌস শামীম তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি যা জানিয়েছেন এবং সবটা মিলে মিশিয়ে ইডি তদন্ত কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কারণ যে পরিস্থিতি তাতে এই যে অভিষেকের ওপেন চ্যালেঞ্জ ইডিকে স্টপ মি ইফ ইউ ক্যান অভিষেকের মন্তব্যে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট আগামী 3রা অক্টোবর তদন্ত ও জিজ্ঞাসাবাদ যেন ব্যাহত না হয় সেই মর্মে ইডি ডিরেক্টরকে নির্দেশও দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে এবার অভিষেকের চ্যালেঞ্জকে কিভাবে দেখছে ইডি করা কোনো পদক্ষেপ কি নিতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই প্রশ্নগুলোই সামনে আসতে শুরু করেছে তেসরা অক্টোবরকে ঘিরেই ক্রমে দানা বাঁধছে রহস্য কোথায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চাকরি প্রার্থীরা কিছুক্ষণ আগেই আমাদের রেশমির সহকর্মী সে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলছিলেন চাকরি প্রার্থীরা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি ডাকা হয় একবার কেন 100 বার তিনি হাজিরা দিতে বাধ্য এই জায়গা থেকে সুরাহা খুঁজছেন চাকরি প্রার্থীরা এবং তারই পাশাপাশি ক্ষুব্ধ বিচারপতি এবং ইডির তৎপরতা এই সবটা মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে আমরা সেদিকেই নজর রাখবার চেষ্টা করব আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমি স্বাগত জানাবো বিকাশবাবু আপনাকে কলকাতা নিউজে এবং যে পরিস্থিতি নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা হচ্ছিল তারা সকলেই বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি ডাকা হয় একবার কেন 100 বার তিনি ডাকের সাড়া দিতে মানে বাধ্য এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কোন দিকে দাঁড়িয়ে আছে বলে আপনার মনে হচ্ছে তদন্তকারী সংস্থারা তদন্ত করছেন আদালতের নির্দেশে তদন্তের স্বার্থে যাকে ডাকা হবে আইনগতভাবে তিনি বাধ্য তদন্তকারী সংস্থার কাছে হাজির হয়ে
তদন্তে সহযোগিতা করতে, এটা আইনের বাধ্যবাধকতা। এখন কেউ যদি আইনকে অগ্রাহ্য করেন তাহলে যা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার তা তদন্তকারী সংস্থারা নেবেন, এর মধ্যে তো কোনো রকম হ্যাঁ কিংবা নার সুযোগ নেই, সোজাসুজি ব্যবস্থা নিতে হবে, সেটা কী ব্যবস্থা নেবেন তারাই ঠিক করবেন। সেক্ষেত্রে বিকাশবাবু কোনো রকম কোনো করা ব্যবস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ক্ষেত্রে দাঁড়িয়ে নিতে পারে? কারণ আমরা বারংবার দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি এই তিন তারিখের জিজ্ঞাসাবাদ সমন্বয়ে বলেছেন যে স্টপ মি ইফ ইউ ক্যান, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইডি কি কোনো করা পদক্ষেপ নিতে পারে? আইনগত দিক থেকে ইডিকে ইডির যথেষ্ট ক্ষমতা আছে কড়া পদক্ষেপ নেওয়ার, কিন্তু ইডি কড়া পদক্ষেপ নিতে পারছেন না কেন এটাই একটা বড় রাজনৈতিক প্রশ্ন। এবং সেখানেই আমাদের স্পষ্ট অভিযোগ যে ইডিকে হয়তো রাজনৈতিক নেতৃত্ব, যেখানে পরিষ্কার বোঝাপড়া আছে তৃণমূলের সাথে বা তৃণমূলের উচ্চ নেতৃত্বের সঙ্গে বিজেপির উচ্চতম নেতৃত্বের, সেই যোগাযোগের ফলেই এই ঘটনা ঘটছে। তা না হলে যে তদন্তকারী সংস্থা অন্যান্য রাজ্যে বড় বড় নেতাদের গ্রেপ্তার করছেন নির্দ্বিধায়, সেই রাজ্যে সেই ইডি সংস্থা পশ্চিমবঙ্গে এসে হামাগুড়ি দিচ্ছেন, এটা একটা বড় প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে। এবং সেই প্রশ্নের সুরাহা করতে পারেন তদন্তকারী সংস্থা তাদের সততা এবং কার্যদক্ষতার মধ্য দিয়ে। যিনি অভিযুক্ত তিনি নিশ্চয়ই জানেন, তার কাছে এমন নিশ্চয়ই কোনো রকম মশলা আছে যাতে তিনি বলতে পারেন, আইনকে অগ্রাহ্য করার স্পর্ধা দেখিয়ে বলতে পারেন যে পারলে আমাকে আটকাও। তারপরে নিশ্চয়ই তার কাছে তেমন একটা ফিডব্যাক আছে যে কোনো চিন্তা নেই আমরা আছি, তেমনও হতে পারে। বিকাশবাবু এক্ষেত্রে বাংলার অধিকাংশ মানুষ যে প্রশ্ন এই মুহূর্তে করছে বা যেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে বিচারপতিদের ভৎসনার মুখে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বারবার পড়তে হচ্ছে যে কেন মাথা অবধি পৌঁছতে দেরি হচ্ছে, একাধিক বিষয় নিয়ে ভৎসনার মুখে পড়তে হয়েছে ইডিকে, তারপর ইডির তৎপরতাও আমরা দেখেছি, সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, পরিষ্কার আইনে বলে দেওয়া হয়েছে কোন দিকে মোড় নিতে পারে। তদন্তে কেউ সহযোগিতা না করলে তদন্তকারী সংস্থার প্রাথমিক দায়িত্ব তাকে হেফাজতে নেওয়া, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। পশ্চিমবঙ্গের বুকে এত বড় দুর্নীতি ইতিপূর্বে কেউ দেখেনি, লক্ষ লক্ষ মানুষের সর্বনাশ করা হয়েছে ইতিপূর্বে, সারদা নারদার মতো তদন্ত, যে তদন্তে তৃণমূল দল প্রত্যক্ষভাবে যুক্ত সেই তদন্ত পর্যন্ত ঘোট পাকিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। একটা পর্যায়ে গিয়ে সে তদন্ত থেমে গেল, কেন থেমে গেল, থেমে গেল রাজনৈতিক বোঝাপড়ার জন্যে। ওই একই পদ্ধতিতে তারা চলছিলেন, তাদের পক্ষে অসুবিধা হয়ে গেছে যে এই প্রথম এটি সাংবিধানিক কোর্ট, তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তদন্ত যাতে ঠিক মতো হয় সে ব্যাপারে নজরদারি করছেন। এটা তো ওরা ভাবেননি, ওরা আশা করেননি, ওরা ভেবেছিলেন আদালত আদেশ দিয়ে ঘুমিয়ে থাকবে, আদালতের কাজ শেষ, তারপর তদন্ত আমরা যেমন করবো করবো, এই পদ্ধতিতে ওরা চলছিলেন। কিন্তু ব্যতিক্রমী কলকাতা হাইকোর্টের বিচারপতিরা, তারা সকলে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে নজরদারি করছেন, সেই জন্যই তদন্ত এগোচ্ছে, তা নাহলে এই তদন্ত এগোতো না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই জন্যই বিচারপতিদের বিরুদ্ধে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে যারা আইনজীবী তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কুৎসা গাল মন্দ অনবরত চলছে। বিকাশবাবু চাকরি প্রার্থীরা তারা যত দিন যাচ্ছে তারা আশা হারাতে শুরু করেছেন এক প্রকার, কারণ সর্বদিক থেকেই তারা এক প্রকার নিরাশ হচ্ছেন, ক্ষিপ্ত হচ্ছেন, তাদের সঙ্গে কথা হচ্ছিল তারা তাদের হতাশার কথা বলছেন, এভাবে আর কতদিন কাটবে সেই প্রশ্ন তারা করছেন, কোথাও একটাই রাজনৈতিক সমঝোতার গেরোতেই আটকে রয়েছে তাদের জীবন। বটেই তো, যারা তা না হলে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছিলেন, সরকার যদি সৎ এবং ন্যায়নিষ্ঠ হতেন, সরকারের দায়িত্ব ছিল পরিষ্কার বলে দেওয়া এই সমস্ত যারা বেআইনি পথে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেল, এবং যোগ্যতা মান অনুযায়ী যারা এই শূন্য পদে চাকরি পেতে পারেন তাদের চাকরি দেওয়া, এটাই তো সাধারণ দাবি ছিল, এটাই তো সাধারণ নীতি নৈতিকতা ছিল। কিন্তু এই রাজ্যের রাজ্য সরকার তো সেই নীতি নৈতিকতার পথে যাননি এবং যেতে পারবেনও না, তার কারণ গোটা রাজনৈতিক দলটাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। মানুষ ক্ষিপ্ত হচ্ছে, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে দেখলাম কোনো একটি জেলা
স্কুল কাউন্সিলের যিনি চেয়ারম্যান ছিলেন তৃণমূলের নেতা তাকে মানুষ ধরে রাস্তায় পেটাচ্ছে, পরিণতি সেই দিকে যাচ্ছে এবং সেই পরিণতি থেকে বাঁচবার জন্যেই তারা বিভিন্ন কায়দা করে বারেবারে উচ্চ আদালতে যাতায়াত করছেন, উদ্দেশ্য পরিষ্কার, এছাড়া কিছু না। এক্ষেত্রে বিকাশবাবু, এই উচ্চ আদালতের যাতায়াত, রক্ষা কবচের চাওয়া, রক্ষা কবচ চাইতে থাকা, এই সবটার মধ্যে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি মামলা ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখেছি যে বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে 3 তারিখ যেন আরজাই হয়ে যাক, তদন্ত জিজ্ঞাসাবাদ ব্যাহত না হয়, তাহলে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কতটা আসবেন বা আদৌ তদন্ত হবে কি না, এই প্রশ্নটা থাকছে নাকি? সেটা দেখা যাক আগামী দিনে বিচারপতিরা আরও কী পদক্ষেপ নেন, তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ নেয় তার উপর নির্ভর করছে। দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন হচ্ছে যে কে কত টাকা জোগাড় করেছেন, সেই টাকাটা কীভাবে তারা কাজে লাগিয়েছেন, সে টাকা বিদেশে গেছে কি না, মানি লন্ডারিংয়ের যে ভূমিকাটা সেইটুকু খুঁজে বার করার। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত, এটা নিয়ে কোনো বিতর্কের কেউ যাচ্ছেন না, কেউ জোর গলায় বলতে পাচ্ছেন না যে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। সকলেই বলছেন দুর্নীতি হয়েছে প্রমাণ করো, এই অদ্ভুত একটা, প্রমাণ তো হয়েইছে, তা না হলে এই তদন্তর এই পথে যাচ্ছে কী করে? দেখ সমস্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়া চাকরি পেয়েছেন তাদের চাকরি তো বাতিল হয়েছে, তার বিরুদ্ধে তো সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতে ওখানে আপাতত লড়াই চলছে। সেক্ষেত্রে বিকাশবাবু, একটা প্রশ্ন আমারও এবং অনেকেরই এই প্রশ্নটা যে তাহলে যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে বা যেভাবে দুর্নীতি হয়েছে সেটা একবার কেন 100 বার সঠিক, আপনিও সেটা বলছিলেন, বাংলার মানুষের কাছে সেটা ভীষণভাবে পরিষ্কার, কিন্তু কে কতটা টাকা নিয়েছে বা এই মানি লন্ডারিংয়ে কে কতটা জড়িত সেই মাথা অবধি পৌঁছতে আর কতগুলো দিন সময় লাগবে, মানে আদৌ কি সেই মাথা অবধি পৌঁছানো সম্ভব হবে, সুরাহা হবে সমস্যার, চাকরি প্রার্থীরা চাকরি পাবেন? সেটা এই প্রশ্নের জবাব তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই প্রশ্নের জবাব দিতে পারেন ইডি এবং সিবিআই এবং তাদের যে নিয়ন্ত্রক সংস্থা প্রাইম মিনিস্টার্স অফিস এবং অর্থমন্ত্রীর দপ্তরের ভারতবর্ষের, তারা জবাব দিতে পারবেন। এত বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সমাধানে কী করছেন, তাদের জবাবদিহি করার কথা। আমরা দেখেছি নির্বাচন এলে পরে এরকম বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়, বিগত নির্বাচনের আগে বলা হয়েছিল ক্ষমতায় এলে পরে 3 মাসের মধ্যে নাকি সারদা নারদার অপরাধীদের ধরা হবে। এখন সারদা নারদা অপরাধীদের নিয়েই তো কেন্দ্রীয় সংস্থার যারা মাথায় আছেন তারা ঘর করছেন, সুতরাং সামগ্রিকভাবে রাজনৈতিক পট পরিবর্তন না হলে পরে এই দুর্নীতিগ্রস্তদের দুর্নীতির মুখোশ খুলে ফেলে তাদের ন্যায় বিচারের পথে আনা মুশকিল। এটা একটা বৃহত্তর সংগ্রাম, সেই সংগ্রামের কথা ভাবতে হবে। একদমই তাই, অনেক ধন্যবাদ জানাবো বিকাশবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ঠিক এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে রাজনৈতিক পট পরিবর্তন না হলে আদৌ এই মামলার সমাধান অবধি আমরা পৌঁছতে পারবো কিনা, এই প্রশ্নটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে।